এইখান থেকে আমরা এখন প্রবেশ করব গোল্ডেন টেম্পলের ভেতর। আর এইদিকে দেখো, পা ধুয়ে এই নিয়ে নিলাম হচ্ছে অমৃতসরের ফেমাস লস্যি। কেমন খেতে? ভালো? এই দেখো ইন্ডিয়া লেখা আছে, আর পেছনে হচ্ছে কাঁটাতার, ওই পাশটাই হচ্ছে পাকিস্তান, আর এই দিকটা ইন্ডিয়া। এত কাছে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি আজকের এই ব্লগে আমরা অমৃতসর ট্যুর করব। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা কলকাতা থেকে অমৃতসর এসেছিলাম ফ্লাইটে, তার ইনফরমেশান আমি দিয়েছি, কোন হোটেলে আছি সেই ইনফরমেশানও তোমাদের দিয়েছি। আজকের এই ব্লগে আমরা অমৃতসরের টোটাল লোকাল সাইট সিন করব, যার মধ্যে পড়বে গোল্ডেন টেম্পল, হ্যাঁ স্বর্ণ মন্দির, যেটা অমৃতসর আসলে মাস্ট ভিজিট। তার সঙ্গে কিন্তু আমরা দেখে নেব ওয়াঘা বর্ডার, যেটা ইন্ডিয়া পাকিস্তানের পপুলার বর্ডার, এবং জালিয়ানাবাগ। ঘড়িতে সময় এখন দুপুর তিনটে, কিছুক্ষণ আগেই আমরা হোটেলে চেক ইন করেছি, হোটেলের ইনফরমেশান তোমাদের দিয়েছি। আর তার সঙ্গে বলে দিই, হোটেলে কিন্তু লিফটের ফেসিলিটিও আছে, তাই বয়স্ক মানুষজন থাকলেও কোনো অসুবিধা নেই। আর আমরা যে ট্যুর করছি এটা কিন্তু সরকার ট্রাভেলসের তরফ থেকে, এনারা কিন্তু টোটাল ইন্ডিয়ার যে কোনো জায়গার ট্যুর বাজেটে করিয়ে থাকেন, গ্রুপ ট্যুর অথবা কাস্টমাইজ, সেটা তোমরা ডেসক্রিপশান এবং ফোন নাম্বার পেয়ে যাবে স্ক্রিনে, কন্ট্যাক্ট করে নিতে পারো তোমাদের পছন্দের ট্যুরে সরকার ট্রাভেলসের সাথে জার্নি করার জন্য। আজকের যে আমাদের ট্যুর আছে সেটা অমৃতসর, কালকে আমরা যাব কাটরা, তারপরে পহেলগাম, কাশ্মীর, মানে টোটাল অমৃতসর এবং কাশ্মীরের ট্যুর হতে চলেছে এই 13 দিনের ট্যুরে। এখন আমরা যাব লাঞ্চ করতে, লাঞ্চ করে আমরা বেরোবো অমৃতসরের লোকাল সাইট সিনে, ওয়াঘা বর্ডার, জালিয়ানাবাগ এবং স্বর্ণ মন্দির দেখতে। সবটাই কিন্তু কাছাকাছি, তাই তিনটে নাগাদ বেরোলে মোটামুটি সবটাই এক বেলাতে কভার হয়ে যাবে। আর এক রাত্রি কিন্তু স্টে আছে আমাদের অমৃতসরে। চারতলায় রেস্টুরেন্টে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর সরকার ট্রাভেলসের একটা জিনিস কিন্তু মানতেই হবে, হোটেল আর খাওয়া দাওয়া এই দুটো নিয়ে কিন্তু কম্প্রোমাইজ হয় না। গরম গরম ভাত, তার সাথে শুক্তো আছে। আর কি কি আছে গো আজকে? আজকে আছে শুক্তো আছে, তারপরে সর্ষে বেগুন আছে, সর্ষে বেগুন ডাল আছে, আলু চিপস আছে, চিংড়ি মাছের মালাইকারি। আরে বাবা, দারুণ আয়োজন পুরো একদম। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, আর সকালবেলায় বেরিয়েছি, খিদাও পেয়ে গেছিলো। পরে আর চিংড়ি বেগুন কিছুই দেখানো হয়নি, বাট বেগুন সর্ষে ছিল, ডাল ছিল, আলু ভাজা, আর সাথে ছিল চিংড়ি মালাইকারি। খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না, খাওয়া দাওয়া করে এখন বেরোলাম, যাব হচ্ছে ফার্স্টেই আমরা ওয়াঘা বর্ডার। ঘড়িতে সময় এখন 4:20, ফাইনালি আমরা পৌঁছে গেলাম ওয়াঘা বর্ডার। আমাদের আসতে সময় লাগলো 1 ঘন্টা মতো, মানে হোটেল থেকে, আর হোটেল হচ্ছে একদম স্টেশনের সামনে। এই ছোটো গাড়িতে আমরা এলাম, বেসিক্যালি আমরা ট্রাভেলারেই ট্যুর করবো, বাট আজকে যেহেতু লোকাল সাইট সিন আছে ছোটো গাড়িতেই করে নিলাম। পার্কিংয়ে গাড়ি পার্ক করে এখন আমরা যাচ্ছি মেন বর্ডারের দিকে, আর এই হচ্ছে ওয়াঘা বর্ডার এরিয়া। বাইরে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ফ্ল্যাগ বিক্রি হচ্ছে, টুকটাক খাবার দাবারও পাওয়া যাচ্ছে। আর ওয়াঘা বর্ডারে কিন্তু এভরিডে 5টার সময় প্যারেড হয়, মানে ইন্ডিয়া পাকিস্তান দুই দেশের সেনারা আসে এবং একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যে জিনিসটা তোমাদের দেখাচ্ছি। কত মানুষ দেখো এসছে এইখানে। কিন্তু লেডিস আর জেন্টসের আলাদা আলাদা চেক ইন হয়, আর চেক ইনের জন্য তোমাদের কিন্তু আইডি কার্ড সাথে রাখতে হবে, মানে ওয়াঘা বর্ডার আসলে আইডি কার্ড কিন্তু সাথে রাখবে। বাইরে এরকম জল এবং স্ন্যাক্সের দোকান আছে, তোমরা চাইলে কিছু নিয়ে ভেতরে ঢুকতে পারো। চেক ইন আমাদের কমপ্লিট, জাস্ট আইডি কার্ড দেখতে চায়, কখনো চায় না, সাথে রাখাই ভালো। আর তোমরা কিন্তু কোনো রকম লাইটার, সিগারেট এগুলো কিন্তু ক্যারি করবে না, মোবাইল ক্যারি করতে পারো, কোনো অসুবিধা নেই, জল নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, দারুণ লাগছে। ওই পাশে হচ্ছে পাকিস্তান, চলো সামনে যাই, গিয়ে দেখাচ্ছি যতটা ভিডিওতে দেখাতে পারবো। পৌঁছে গেছি কিন্তু আমরা মেন গেটের সামনে, এই হচ্ছে ইন্ডিয়া লেখা আছে, দেখতে পাচ্ছ ইন্ডিয়া পার্ট ওয়াঘা বর্ডারের, ওই পাশটা হচ্ছে পাকিস্তান, দারুণ লাগছে, এখানের ভাইবসটাই আলাদা। এইখানে লেখা আই লাভ ইন্ডিয়া, এই হচ্ছে ওয়াঘা বর্ডারে আমাদের ইন্ডিয়ার পার্ট, যেখান থেকে সবাই এন্ট্রি করছে। এইদিকে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, মানে এইখানে যে গানটা চলছে না, তার সঙ্গে ভাইবসটাই আলাদা, মানে তোমাদের আসলে আলাদাই একটা অনুভূতি হবে।
কেনা বেড়ে কেনা ভাই 16 ওয়াগা বর্ডারের পুরো প্রোগ্রাম তোমাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভেতরে একটা আলাদাই ভাইব ছিল, মানে সত্যিকারের এখানে না আসলে তোমরা বিশ্বাস করবে না। ওই পারটা হচ্ছে পাকিস্তান, পাকিস্তানের আর্মিরা আসছে, আমাদের ইন্ডিয়ান আর্মিরা আসছে, আর ইন্ডিয়ার পাওয়ার তো আছেই, কমেন্টে লেখো জয় হিন্দ। আর ওই পারে দেখো কাটাতার আছে, ওই পাশটাই হচ্ছে পাকিস্তান, এইদিকে আছি আমরা ইন্ডিয়াতে। এই দেখো ইন্ডিয়া লেখা আছে আর পেছনে হচ্ছে কাটাতার, ওই পাশটাই হচ্ছে পাকিস্তান আর এই দিকটা ইন্ডিয়া, এত কাছে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। ঘড়িতে সময় এখন 6:45 মতো, আমরা ওয়াগা বর্ডার দেখে হোটেলে এসেছিলাম, একটু জাস্ট রেস্ট নিয়ে এখন যাচ্ছি গোল্ডেন টেম্পলের দিকে। আর গোল্ডেন টেম্পল আমাদের হোটেল থেকে কিন্তু পায়ে হেঁটে 2-3 মিনিট মতো, মানে একদম সামনেই। গোল্ডেন টেম্পল যাওয়ার পথে পড়লো এই মিউজিয়াম, আর মিউজিয়াম কত সুন্দর সাজানো দেখতে পাচ্ছ। এইদিকে দেখো টয় ট্রেন আছে, যেটাই করে তোমরা চাইলে ঘুরতে পারবে, বাচ্চারা স্পেশালি। আর এইদিকে ভ্যারাইটিস অপশান খাবার দাবারের, আর কত সুন্দর লাগছে। এখন আমরা গোল্ডেন টেম্পলের দিকে যাচ্ছি, রাস্তা একদম সোজা, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর তোমরা যদি কাউকে জিজ্ঞেস করো তারাও বলে দেবে আমাদের হোটেল থেকে জাস্ট 2-3 মিনিট পায়ে হেঁটে। আর এই হচ্ছে যাওয়ার রাস্তা, দুই দিকে প্রচুর শপিংয়ের দোকান, খাওয়া দাওয়া এবং প্রসাদের কাউন্টারও আছে। একটা জিনিস মনে রাখবে, গোল্ডেন টেম্পলে ঢুকতে গেলে কিন্তু ছেলেদের এবং মেয়েদের উভয়কেই মাথায় কিছু বেঁধে তারপরে প্রবেশ করতে হবে। এই হচ্ছে গোল্ডেন টেম্পল ঢোকার গেট, বেসিক্যালি এইরকম 4টে গেট আছে আমি যতটা জানি, সকালে ড্রাইভার দাদা বলছিল। আর এইখান থেকে সোজা হচ্ছে গোল্ডেন টেম্পল যাওয়ার রাস্তা। এসে গেলাম আমরা গোল্ডেন টেম্পলের একদম সামনে, এই হচ্ছে গোল্ডেন টেম্পল ঢোকার এন্ট্রি গেট। এইখান থেকে আমাদের জুতো খুলে দেন ভেতরে প্রবেশ করতে হবে। আর ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই কিন্তু এইরকম দেখো মাথায় কিছু বেঁধে তারপর কিন্তু তোমাদের গুরুদুয়ারার ভেতরে প্রবেশ করতে হবে, এমনিতে কিন্তু প্রবেশ করতে পারবে না। আর মেয়েদের ক্ষেত্রে স্ক্রাফ ক্যারি করবে তোমরা, আর ছেলেদের ক্ষেত্রে এইগুলো কিনতে পাওয়া যাচ্ছে, রুমাল থাকলেও চলবে 20 টাকা করে। আর কোন রকম ফ্রক বা এরকম কিছু এলাও নয়, এরকম এলাও ইন্ডিয়ান ড্রেস যাকে বলে। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে যদি ক্যামেরা এলাও থাকে তাহলে তোমাদের দেখাবো। এইখান থেকে আমরা এখন প্রবেশ করব গোল্ডেন টেম্পলের ভেতর। আর এইদিকে দেখো পা ধুয়ে তারপরে কিন্তু ভেতরে এন্ট্রি করতে হবে বা প্রবেশ করতে হবে, আর বাইরে কিন্তু জুতো রাখার জায়গা আছে। আর এই হচ্ছে গোল্ডেন টেম্পল, অমৃতসরের গোল্ডেন টেম্পল, এই দেখো মাঝখানে। আর ভেতরে যাওয়ার জন্য যে লাইন পড়েছে সেটা হচ্ছে এই সামনে থেকে, মানে পুরো ঘুরে তোমাদের কিন্তু লাইনে দাঁড়িয়ে দেন ভেতরে প্রবেশ করতে হবে। কত সুন্দর লাগছে দেখো, এই হচ্ছে দেখতে পাচ্ছ অমৃতসরের গোল্ডেন টেম্পল। আর ভেতরে ঢোকার যে লাইন আছে সেটা এই দিক দিয়ে ঘুরে দেন তোমাদের, এই যে এইখান থেকে ভেতরে প্রবেশ করতে হবে। আর ভেতরে কিন্তু মোবাইল ফোন নট অ্যালাউড। এইটা হচ্ছে গুরুদুয়ারার এন্ট্রি গেট, আর ভিড়টা দেখতেই পাচ্ছ, আজকে কারওয়া চৌথ তার জন্য কিন্তু ভিড়টা আরও বেশি। আর এই হচ্ছে গোল্ডেন টেম্পল, পুরো এরিয়াটা এই রকম। এই নিয়ে নিলাম হচ্ছে অমৃতসরের ফেমাস লস্যি, কেমন খেতে? ভালো, 50 টাকা দাম, একদম গোল্ডেন টেম্পল থেকে বেরিয়ে এই হচ্ছে দোকান। এখানে বিভিন্ন দোকান তোমরা পেয়ে যাবে। এই দেখো 50 টাকা করে লস্যি একদম ইনস্ট্যান্ট তৈরি করে দিচ্ছে, টেস্ট করে বলো। কেমন? ভালো। চলে আসলাম হোটেলে, আর এসেই কিন্তু স্ন্যাক্সের ব্যবস্থা আছে, এইদিকে চিকেন পকোড়া আর তার সঙ্গে
লাল চা বা দুধ চা, যে যেটা খাবে। চলে এসেছি এখন রুমে, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর যাব ডিনার করতে। আর আমাদের এই প্যাকেজে কিন্তু সবটা ইনক্লুডেড, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরা, গাড়ি, পার্কিং, সমস্ত কিছু কিন্তু সরকার ট্রাভেলসই রেখে নেবে। একদম বাজেটে গ্রুপ ট্যুর তোমরা যদি করতে চাও, আমি বলবো ইন্ডিয়ার যে কোনো জায়গায় একবার সরকার ট্রাভেলসের থ্রুতে গিয়ে দেখো। বাকি তোমাদের অমৃতসর ঘুরে দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। কেমন লাগলো কমেন্টে জানিও। জালিয়ানওয়ালাবাগটা দেখাতে পারিনি, কারণ সন্ধে 6:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, সকাল 9টায় খোলে। তো আজকে দেখানো হয়নি, যদি পসিবল হয় কালকে দেখাবো, কারণ কালকে আমাদের আবার কাটরা যেতে হবে। বাকিটা দেখা যাক। ঘড়িতে সময় এখন রাত 10:45, অনেকটা লেট হয়ে গেছে। এবারে একটু যে এসে রেস্ট নিয়েছিলাম, পুরো ঘুমিয়েই পড়েছিলাম, কারণ সকাল থেকে সে জার্নি চলছিল আজকে আর কি। বেসিক্যালি ভোরবেলা ফ্লাইটে এসেছি, মানে একদম শরীর টায়ার্ড হয়ে গেছিল। এখন যাচ্ছি ডিনার করতে, দেখি ডিনারে কি ব্যবস্থা আছে। এইদিকে গরম গরম ভাত আছে, ডাল আছে, বেগুনি আছে, আর তার সঙ্গে কি আছে দাদা, এটা তারপরে ব্রেকফাস্ট হলো, লুচি তরকারি ছিল, আজকে আর আমরা ব্রেকফাস্ট করিনি লুচি তরকারি, বাইরে পরে বেরিয়ে নয় কিছু খেয়ে নেবো। ওভারঅল অমৃতসরের ট্যুর কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আরো ভালো ভালো কন্টেন্ট আসছে। আর আমরা যে ট্যুর করছি সেটা কিন্তু সরকার ট্রাভেলসের থ্রুতে। এনারা কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন জায়গার ট্যুর বাজেটে কাস্টমাইজ এবং স্পেশালি গ্রুপ ট্যুর করিয়ে থাকেন, যেখানে কিচেনও যায় এনাদের সাথে, তাই খাবার দাবার আর হোটেল নিয়ে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ নেই, সাথে ঘোরাঘুরি সব কিছু তো আছেই। এইবার আমরা যে ট্যুর করছি সেটাই অমৃতসর দিয়ে শুরু হলো। আজকে আমরা যাবো কাটরা, কাটরাতে বৈষ্ণব দেবী মায়ের পুজো দেবো কালকে, দেন যাবো পহেলগাম, তারপরে কাশ্মীর। সমস্ত টোটাল ট্যুর যে আছে সেটা কিন্তু অর্গানাইজ করে দিয়েছে সরকার ট্রাভেল, যার মধ্যে গাড়ি, থাকা, খাওয়া, ঘোরা সবটা ইনক্লুডেড। চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ অবধি সবাইকে টাটা।